হ্যালো গাইস, তামিল ছবি দেখেন না এমন লোক পাওয়া যেমন মুশকিল, তেমন যে আল্লু অর্জুনের নাম শুনেননি সেটা বলা আরও মুশকিল। যেমনটি এনার্জেটিক তেমনটি হিট, এর চেয়ে ডাবল হিট তার স্টাইলের জন্য। আর মুভির মধ্যে সেরা অ্যাকশন আর কাহিনী তো থাকছে। হ্যাঁ, অনেকগুলো ছবির মধ্যে যে সকল মুভি আল্লু অর্জুনের জীবনে টার্নিং পয়েন্ট, ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া পাঁচটি সিনেমা নিয়ে হাজির হলাম আজকে। সিনেমা পাঁচটি আপনাকে দারুণভাবে মোহিত করবে। চলুন দেখে আসি কোন পাঁচটি মুভি সেরাদের তালিকায় রয়েছে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, যাতে করে পরবর্তী সব ধরনের ভিডিও পেতে পারেন। সেরা পাঁচে আছে সুরায় দ্য সোলজার। ছবিটিতে আল্লু অর্জুনকে আপনারা একজন দেশপ্রেমিক সৈনিক হিসেবে দেখতে পাবেন। ছবিটি আল্লু অর্জুন নিজের রাগ অভিমান গোসা কন্ট্রোলে রাখতে পারেন না বলে আর্মি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, আর এই রাগ কন্ট্রোল থেকে দেশের প্রতি ভালোবাসা এখানে দেখানো হয়েছে। সেরা চাইরে যে ছবিটি আছে সেটা হচ্ছে সন অফ সাটিয়ামূর্তি। ছবিটি একটি ফ্যামিলিকে নিয়ে করা, যে ছবিটিতে বাবার জন্য লড়াই করে যাওয়া এক আল্লু অর্জুন পদে পদে বাধার সম্মুখীন আর বিপদে পড়েছেন, আর সেখান থেকে না পালিয়ে শত্রুকে প্রতিরোধ করেই চলেছে। রোমান্টিক সিন আছে এখানে, রোমান্স প্রেম ভালোবাসা সব কিছু মিলিয়ে ছবিটি দর্শকের মনে জয় করে নিয়েছে বলেই সেরা চাইডে জায়গা করে নিয়েছে। আর অ্যাকশন তো থাকছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার মন কেড়ে নেবে, আপনাকে শিহরিত করবে। সেরা তিনে জায়গা নেওয়া আল্লু অর্জুনের নতুন সিনেমা আলা, যা 2020 সালে রিলিজ দেওয়া হয়েছে। ছবিটি যেহেতু একেবারে নতুন, তার মানে দর্শকের মন বুঝে ছবিটি করা হয়েছে। এখানে আল্লু অর্জুন ট্রেলারের চরিত্রে থেকে রুখে দাঁড়িয়েছেন তার বস মানে তার প্রেমিকার জন্য। আর ছবিটিতে অ্যাকশন, রোমান্স আর কিছু অসাধারণ গান আছে, ভালো লাগবে আশা করি। এরপরে যে মুভিটির কথা বলবো সেটা শুনুন, তার আগে ভাবুন প্রথমে আছে কোন মুভিটি সেটা কমেন্ট বক্সে জানান। সেরা দুই এ জায়গা নিয়েছে আল্লু অর্জুনের স্টাইলিশ মুভি ডিজে। এই ছবিটিতে একজন ধর্ম পণ্ডিতকে দেখানো হয়েছে, যিনি ধর্ম কর্ম করেও সমাজের আগাছা মানে খারাপ মানুষদের নিয়ে নিজেই শাস্তি দেন। আর এখানে কিছু কমেডি আর রোমাঞ্চকর ভালোবাসা আর হাসতে হাসতে অ্যাকশন মুভি আর অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, যা আপনাকে ছবির মধ্যেই ডুবিয়ে রাখবে। এরপর লাস্ট অর্থাৎ সেরাদের তালিকায় প্রথম থাকা মুভিটি অ্যাকশনের জন্য আর স্টাইলের জন্য বিখ্যাত। ছবিটির কাহিনীর কথা বললেই ভুল হবে, যেখানে মুভিজ রিলিজ দেওয়ার সাথে সাথে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল আর ইউটিউবের সেরা একে জায়গায় নিয়েছিল 295+ মিলিয়ন ভিউ দিয়ে। ছবিটির নাম হলো সারায়নাট্টু।